বিপিএস সঙ্গে থাকা অনেক দল তো দ্রৌপদী দিদিকে ভোট দিচ্ছে, অনেক দল ভোট দিচ্ছে। উনিও তো চাইলে, উনি যদি সত্যিকারের একজন মহিলা এবং একজন জনজাতি ভালোবাসী পরিবারের রাষ্ট্রপতি চান, বাহানা করার তো দরকার নেই, সরাসরি ভোট দিতে পারেন, ভোট দিতে পারেন। তো ইউপিএর মধ্যে থেকে আপনার দেবগৌড়াজির পার্টি তারা যদি ভোটদান করতে পারে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যদি ভোটদান করতে পারে, তাহলে উনার এত বাহানার কি আছে? কারণ উনার এখন সমস্যা হয়ে গেছে, একদিকে বিরোধীরা উনাকে বিশ্বাস করছে না, আর দ্বিতীয় হচ্ছে পশ্চিমবাংলায় 60টার বেশি বিধানসভা আছে এবং 10টার বেশি লোকসভা আছে যেখানে মূলবাসী জনজাতিদের ভোটই শেষ কথা বলে, গদি চলে যেতে পারে। উনি শালখান মুর্মুদের দিয়ে অনেক মিথ্যা প্রচার করিয়েছেন বিধানসভার আগে এবং পুরুলিয়া ঝাড়গ্রামে কিছু আদিবাসী জনজাতির ভোটও নিয়ে নিয়েছিলেন, এখন বুঝেছেন, এখন জনজাতিরাও বুঝেছে, জুয়েল মুর্মু আছেন, এখন সকলে বুঝেছেন যে কে দরদি আর কে বিরোধী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি ভোট ক্রস করা হবে মনে করছেন? আপনাদের ভাবতে হবে না, বলছি ডোন্ট গেট ওরি, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিল, তাতে জনজাতি উপজাতি জঙ্গল মহলে ছবুর দীপকশ সব কিছু। তৃণমূল কংগ্রেসে কি ক্রস ভোটিং হবে, অনেকে কি ভোট দেবেন? না না, আমি এগুলো বলি, কেন আজকে উনি এসে কি এগুলো অনৈতিক কথা বলবো না, আমরা আমাদের ভোট সবাই দেব, আমরা আবেদন করেছি, যেহেতু সিম্বল নেই তারা ভাবতে পারে না, আমরা ভোট ভাঙানো ভোট বলা ওদের কাছে অ্যাপ্রোচ করা, আমি তো লিখিত আবেদন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার দিয়েছি, তারপরে নতুন করে আবেদন করার তো দরকার নেই। প্রত্যেকে চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন, কেউ ব্যঙ্গ করেছেন, কেউ সমালোচনা করেছেন, আর কেউ বলেছেন আগে বললে ভাবতাম। কি বার্তা দিলেন আজকে কি এসে? ভিতরের মিটিং এর কথা তো বাইরে বলবো না, তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে এই তার অল্প সময়ে অভিজ্ঞতায় যা বলেছেন যথেষ্ট আমাদের কাছে উৎসাহব্যঞ্জক। পশ্চিমবাংলার প্রকৃতি থেকে, মনীষী থেকে, এখানকার আদি গুরু থেকে শুরু করে কৃষ্টি কালচার সবটাই তিনি মুখস্থ।